আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ছোট একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি আবু দাউদ শরীফ কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর 466। যে দোয়াটি মাত্র একবার পাঠ করলে দিন রাত 24 ঘন্টা শয়তানের ধোকা থেকে বাঁচা যাবে, শয়তানের প্রবঞ্চনা থেকে বাঁচা যাবে, শয়তানের দুশ্মনী থেকে বাঁচা যাবে। সুপ্রিয় দর্শক, শয়তান এমন একটা সত্তা যা থেকে বাঁচা আমাদের জরুরি, কারণ এই শয়তান হলো আমাদের চিরশত্রু। আর চিরশত্রু হওয়ার কারণ হলো এই শয়তান একজন মানুষকে পরকালে চির জাহান্নামে বানিয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট দুশ্মন, অতএব তোমরা তার থেকে বাঁচো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চির শয়তান থেকে বাঁচার জন্য আমাদেরকে বিভিন্ন আমল শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন, বিভিন্ন জিকির শিখিয়েছেন, যেগুলি পড়লে ও করলে ইনশাল্লাহ আমরা শয়তান থেকে বেঁচে চির জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত লাভ করতে পারব। সুপ্রিয় দর্শক, আসুন আমরা আজ সেই দোয়াটি জানব, যে দোয়াটি মাত্র একবার পাঠ করলে সেই শয়তান থেকে সারা দিন সারা রাত মুক্ত থাকা যাবে, শয়তান ধোকা দিতে পারবে না। সুপ্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করার পর এ দোয়াটি পাঠ করবে, শয়তান নিজেই বলবে যে এই পাঠকারী ব্যক্তি আজকে সারা দিন আমার থেকে মুক্ত হয়ে গেল, হেফাজতে চলে গেল। সুপ্রিয় দর্শক, আসুন আমরা দোয়াটি জানি। দোয়াটি হলো আউযু বিল্লাহিল আযীম ওয়াবিওয়াজহিল করিম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিল আযীম ওয়াবিওয়াজহিল করিম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজিম। সুপ্রিয় দর্শক, দোয়াটি আপনারা যে কোনো মসজিদে প্রবেশ করার পর একবার পড়লেই হবে। দোয়াটির অর্থ হলো, আমি মহান আল্লাহর এবং তার সম্মানিত জাত সত্তার এবং চিরন্তন কর্তৃত্বের মাধ্যমে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি।